অকাল বোধন। খড়কুটোর মতো ভেসে চলেছি রাত্রি দিন, নিজের চলাচলের ওপরে নিয়ন্ত্রণ নেই এতটুকু। আমার হাত আমার নয়, আমার পা নিজের ইচ্ছে চলেছে কোনো অজানা গন্তব্যের দিকে, এমনকি আমার জিহ্বা আমার ইচ্ছাধীন নেই এতটুকু। যা বলতে চাই চিৎকার করে তা আর বের হয় না কণ্ঠ চিরে। হাতের আঙুল যতবার মুঠো করতে চাই শক্ত করে, শিথিল হয়ে যায় মুঠি। আমাদের ব্যক্তিগত জলাশয়টিতেও এখন আর জোয়ার নেই, ভাটা নেই, সূর্যালোক তপ্ত করতে পারে না তাকে এতটুকু। সেখানে আবর্জনার মধ্যে দুর্গন্ধ ছড়ায় পরিত্যক্ত গর্ভফুল, ব্যর্থ জন্মের ছিন্ন নারী, অকাল মৃত শিশুর উন্মাদিনী জননী স্তন টিপে দুধ ফেলে দিতে আসে সেই জলাশয়ে। তবু একদিন কি আশ্চর্য, সেই জলাশয়ের পাঁকে মিশে থাকা নারী ভুঁড়ির মধ্যে থেকেই কিভাবে যেন ঝলমল করে ফুটে ওঠে পদ্মের কুড়ি। আর আমরাও পুজো এসে গেছে মনে করে আকাশ সাজিয়ে তুলি শরৎ মেঘে।